সম্প্রতি কুমিরের মতো দেখতে এক প্রকার মাছের সন্ধান পাওয়া গেল। মাছটির কুমিরের মতো দাঁত, কিন্তু মাছের মতো পাখনা। অদ্ভুত দর্শন কুমিরের মতো মাছ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ভারতের জলপাইগুড়ির আমবাড়ি বীরনগর এলাকায়। কুমিরের মতো সুচালো মুখ, ধারালো দাঁত রয়েছে মাছটির। তবে প্রায় এক ফুটের বেশি দৈর্ঘ্যের মাছটির কুমিরের মতো পা নেই, পাখনা রয়েছে। মাছটির মুখ কুমিরের মতো হওয়ার পাশাপাশি শরীরেরও কুমিরের মতো আঁশ রয়েছে, আবার লেজের অংশটিও একেবারে মাছের মতো। জানা যায়, ভারতের জলপাইগুড়ির আমবাড়ি বীরনগরে কৃষক গোকুল রায় একদিন সকালে নিজের জমিতে চাষ করার সময়ে পাশের ক্যানেল থেকে মাছটি লাফিয়ে তার জমিতে পড়তে দেখেন। অদ্ভুত দর্শন মাছটিকে আগে কখনো ওই এলাকার মানুষ দেখেননি। খবর পেয়ে গ্রামে ভিড় জমে যায়। খবর পেয়ে আমবাড়ি বন দফতরের কর্মীরা এসে মাছটিকে নিয়ে যান। এই এলাকায় এমন মাছ কোত্থেকে এলো? মৎস্য বিশেষজ্ঞ সুমিত মিত্র জানান, সিকিমের সঙ্গে তিস্তার সংযোগ রয়েছে। ক্যানেলের জল তিস্তা দিয়েই আসে। এর মধ্যে কিছুটা গাম্বুশিয়া মাছের, কিছুটা ডলফিনের, কিছুটা কুমির এবং কিছুটা সাধারণ মাছের বৈশিষ্ট্য রয়েছে। তবে বেঙ্গালুরুর অ্যাকোরিয়ামে এই মাছ রয়েছে, যার পরিচিতি ক্রোকোডাইল ফিশ হিসেবে। এই মাছ অন্য ছোট ও মাঝারি মাছকে খেয়ে ফেলে। রকমারি খবরের জন্য সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।